আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরো একটি শর্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকের ভিডিওতে আপনাদের একটি ল্যাপটপ আর কি দেখাবো। এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক 830G7। এতে আপনার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Core i5-এর 10th generation প্রসেসর, এবং এতে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে DDR4-এর 2400 MHz-এর 8GB র্যাম আছে এতে, এবং 256GB NVMe SSD। আর ডিসপ্লে সাইজ 13.3 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে। আর এতে আপনার হচ্ছে গিয়ে সাউন্ড সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাঙ্গেন অ্যান্ড অলফসনের সাউন্ড সিস্টেম, এবং ব্যাকলিট কিবোর্ড তো থাকছেই। আসুন পোর্টগুলো একটু দেখে নেওয়া যাক, কারণ অনেকেরই হচ্ছে গিয়ে দরকার পড়ে, পোর্টগুলো খুব বেশি দরকার পড়ে। আর আজকাল যে মানে আপডেটেড জেনারেশনের যে ল্যাপটপগুলো আসছে সেগুলোর পোর্ট আসলে খুবই কম চলে আসছে, কারণ ল্যাপটপ স্লিম এবং কম্প্যাক্ট সাইজের করার কারণে আপনার হচ্ছে ল্যাপটপের পোর্টগুলো খুবই কমই আনছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার এ সাইডে দুইটা USB 3 পাবেন, দুইটা USB 3, এবং হচ্ছে হেডফোন কম্বো জ্যাক পাচ্ছেন এদিকে, এবং অপর সাইডে দেখা যাচ্ছে একটি চার্জিং পোর্ট সাথে HDMI, এবং দুইটা টাইপ সি পোর্ট যার ভেতরে একটি আপনার থান্ডারবোল্ট পোর্ট থাকছে, মানে এটা দিয়ে আপনার ডেটা ট্রান্সফার থেকে শুরু করে আপনারা চার্জিও করতে পারছেন, এবং সাথে একটি সিম সাপোর্টের জন্য একটা হচ্ছে সিমের ই থাকছে, পোর্ট থাকছে। এবং এদিকে আপনার হচ্ছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, আর ক্যামেরা শাটার তো থাকছেই। এই হচ্ছে আপনার এই ল্যাপটপটার ডিটেলস। আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের সকল ধরনের যত প্রকারের কাজ আছে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এবং ডিজিটাল মার্কেটিংয়ের লো থেকে শুরু করে হাই লেভেলের সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন। এই ল্যাপটপটা যদি আপডেটের কথা বলি তাহলে এই ল্যাপটপটা আপনারা 32GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারছেন, এবং SSD আপডেট করতে পারবেন 2TB পর্যন্ত। আর এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলতে যাই তাহলে এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, কারণ কম্প্যাক্ট সাইজের 13.3 ইঞ্চি ডিসপ্লে হওয়াতে এর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো থাকে। আপনারা অনায়াসে 3 থেকে 4 ঘন্টা আপনারা অনায়াসে পেয়ে যাবেন এই ল্যাপটপটা থেকে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এই ল্যাপটপটাতে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা বাকি আছে, 3 মান্থের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বাকি আছে, যাতে করে আপনারা বুঝতে পারছেন যে এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে এবং কি রকম ইউজ হয়েছে। আর একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, যাতে বোঝা যাচ্ছে যে একেবারে মানে শোরুমে ঠিক যেরকম থাকে ওইভাবেই আর কি ল্যাপটপটার কন্ডিশন এখনও আছে। তো আপনারা এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 47,000 টাকা। 47,000 টাকায় আপনারা ইউনিভার্স থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পাচ্ছেন। তো এই ছিল এই ল্যাপটপের সকল ডিটেলস। তো আপনাদের আবার নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো ল্যাপটপ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এছাড়াও আমাদের যে ল্যাপটপগুলো মানে যে ল্যাপটপটা আজকে মূলত আপনাদেরকে দেখালাম, এছাড়া আমাদের কালেকশনে আরও বহু ল্যাপটপ আছে, সেই ল্যাপটপগুলো সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং শপের অ্যাড্রেস দেওয়া থাকলো, আপনারা সেখানে আমাদের শপ অ্যাড্রেসে ভিজিট করতে পারেন, অথবা ফোন কলের মাধ্যমে ডিটেলসগুলো জানতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।